আজ অনেক শীত না? হ্যাঁ, আপনি আজই এলেন? অনেক রাতে। আপনি? আমি 4 দিন হলো এসেছি। ও, অনেক ভালো লাগে এখানে আপনার? জানি না, তবে আসি। কবার এলেন? প্রথম এসেছিলাম 26 বছর আগে, ঠিক এরকম শীত ছিল তখন। 26 বছর পর এলাম, অনেক বদলে গেছে। আমিও 2 বার এলাম। ও তাই? প্রথম এসেছিলাম 7 বছর আগে, তখন এরকম শীত ছিল। আর আসব না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, তুমি কেন ফোন করেছো? কেন ফোন করেছো? মানে আমি কোথায় আছি সেটা তো তোমার জানা দরকার নেই। না, কারণ আমি বাধ্য নই। লিসেন, আমি আমার বাবা মাকে কখনো কৈফত দিইনি, আর আমি আজকে তোমাকে কৈফত দিব। প্লিজ, তুমি আমাকে আর একটা ফোন করবে না। কি বললে? মানে আমি কি তোমাকে একবারে বলেছি যে আমি তোমার সাথে থাকবো? তুমি আমাকে পটিয়ে পটিয়ে বিয়ে করেছো, আমি না। কি? লিসেন, আমার যার সঙ্গে ইচ্ছা আমি তার সাথে থাকবো, তুমি আমাকে আর একটা ফোন করবে না। ডোন্ট কল মি এনি মোর। হোয়াট? জাস্ট শাট আপ। কি নাম তোমার? তানজিন, প্লিজ আমাকে জ্ঞান দিবেন না। সরি, সরি ফর শাউটিং। বয়ফ্রেন্ড? হাজবেন্ড, মানে অসভ্য একটা। কি করে? এক্সকিউজ মি, মানে আপনি কি টিচার নাকি? একটার পর একটা কোশ্চেন করে যাচ্ছেন। আজব। কফি খাবেন? নো থ্যাংকস। ও থ্যাংক ইউ, ওয়েলকাম। মেয়েটার অনেক রাগ না? রাগ আসলে সংসার ঠিক না থাকলে সমস্ত পৃথিবীর উপরে কেমন রাগ হয় না? একটু পরেই ঠান্ডা হয়ে যাবে। কষ্ট অপমান মানুষকে ঠান্ডাও করে দেয়। আপনি চিন্তা করবেন না। কবে এসেছে? গতকাল। আজই প্রথম দেখা হলো ওর সাথে, ঘর থেকেই বার হয়নি গতকাল। কি যেন ঝামেলা বললো স্বামীর সঙ্গে। স্বামীর সাথে? আচ্ছা, এই পুরুষ মানুষগুলো কি মনে করে বলেন তো মেয়েদের? নিজেদের সম্পদ মনে করে, জীবন্ত সম্পদ মনে করে। ওই আর কি, পুরুষরা যা বলবে যেরকম ব্যবহার করবে সেটাই ঠিক। নারীরা মুখটা বুঝে সব সহ্য করে নেবে। তোমার নাম কি? সরি 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 সরি, তোমাকে আমি তুমি বলে ফেললাম। এটা কোনো ব্যাপার না। অনিমা রায়। কার্বি হাসান।
ঢাকায় থাকি বাড়ি ধরে। আমি ধানমন্ডি একুশে। আচ্ছা এখানকার কেয়ারটেকার কোথায় আছে বলতে পারেন? আছে কোথাও? না নেই। বাথরুমে গিজার আছে কিন্তু পানি গরম হচ্ছে না, জঘন্য সার্ভিস। আর এই শীতের সময়টা কোনো মানে হয়? চিন্তা করবেন না, ঠিক করে দেবে। হাই, আত্মীয়দের পক্ষ নিয়ে কেন কথা বললেন? ঠিক তো আর হবে না, যা নষ্ট হয় তার ঠিক হয় না। আশ্চর্য, আমি এখন শাওয়ার নিব কি করে? এত সকালে আপনার শাওয়ার নেওয়ার কি দরকার? ঠান্ডা লাগতে পারে, একটু পরে নেন। এক্সকিউজ মি, আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন কেন? ঠান্ডা লাগলে আমার লাগবে, আপনার কি? আজব। উড়ে খুলি আসমা মে খাবোঁ কে পরিন্দে, উড়ে দিল কে জহাঁ মে খাবোঁ কে পরিন্দে। প্রথমবার এখানে আসি তখন আমার বয়স ছিল মোটে 19। কেন যেন ওকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। এই বাংলোতেই কাজী ডেকে আমাদের বিয়ে হলো। শুরু হলো হানিমুন। এক মাস ছিলাম আমরা এখানে। ওর না আশেপাশে অনেক বন্ধু ছিল, সবার বাড়ি থেকে রান্না আসতো, আমরা অনেক মজাও করতাম। তারপর একদিন বাবা মা এলেন ঢাকা থেকে, আমাদেরকে নিয়ে গেলেন ঢাকায়। আবার ধুমধাম করে আমাদের বিয়ে হলো, দুদুয়ের বিয়ে। আসান তো খুবই ব্যস্ত মানুষ ছিল, আর বিয়ের পরে ওর ব্যস্ততা আরও বেড়ে গেল। ওদের ফ্যামিলিও ছিল বিশাল, অনেক লোকজনের আনাগোনা, মানে প্রায় সই পার্টি লেগে থাকতো। অনেক লোকজন, হইচই, খাওয়া দাওয়া, গান বাজনা, কবিতা আবৃত্তি। এহসানের এক বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছিল। ভদ্রলোক খুব সুন্দর আবৃত্তি করতেন। একদিন এরকম পার্টি চলছিল, তারপর বেশ রাতই হয়েছিল। ওই ভদ্রলোক আমার বেডরুমে এসেছিলেন। তারপরে অবশ্য ওই ভদ্রলোকের সঙ্গে আমি আর দেখা করিনি, সেবার এ বাড়িতে আসেনি। সেবার যখন এহসান ফেরত এলো, আমি এহসানকে অনেক বোঝালাম, অনুরোধ করলাম, অনুনয়ও করলাম যে আমাকে এবার থেকে একা রেখে যেতে পারবে না, আমাকে ওর সঙ্গে নিতে হবে। এহসান মনে হয় কিছু বুঝলো। কী বুঝলো আমি ঠিক জানি না, তবে বুঝলো সেবার সে
অনেক দিন পর দেশের বাইরে গিয়েছিল এবং তারপর থেকে দেশের বাইরে যাওয়া কমালো। তারপর আমাদের সন্তান হলো, মেয়ে সন্তান। ওর জন্মে এমন চিৎকার করেছিল যে আহসান ওর নাম রাখলো চিৎকার। চিৎকার আহসান ওর নাম, মজার নাম না? চিৎকার আসবে আগামী মাসে, আমার বিচার করতে, মায়ের বিচার করতে। আহসান ওকে লন্ডনে ব্যারিস্টারি পড়িয়েছে আমার বিচার করার জন্য। গত মাসের 11 তারিখে আহসান হঠাৎ করে ওর পড়ার ঘরে আমাকে ডেকে নিল। ডাকছিলে? বস। তোমার মনে আছে করবি, সেবার চিৎকার তোমার গর্বে এলো আর আমার ইটালির ব্যবসাটা নতুন করে শুরু হলো। আমি ইটালি থেকে ফেরার পর তুমি চিৎকারের খবরটা আমাকে দিলে, মনে আছে? মনে আছে, আমি সহজে কিছু ভুলি না। আমি জানি তুমি ভুলো নাই, তোমার স্মৃতিশক্তি প্রখর। জানো করবি, জীবনের শেষ প্রান্তে এসে জানতে ইচ্ছে করছে আমি কি কি ভুল করেছি। গত 26 বছর ধরে আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি। আমার সব আছে, স্ত্রী, সন্তান, সম্পত্তি, সম্মান, সব। কিন্তু একটা প্রশ্ন যার উত্তর আমার জানা নেই। তুমি হেয়ালি করছো কেন? তুমি তো অকপট, বলো না প্রবলেমটা কি। আমি সে মাসে ইটালি ছিলাম যে মাসে চিৎকার তোমার গর্বে এলো। কিভাবে? ডাক্তারের রিপোর্ট, চিৎকারের পৃথিবীতে আসা, কিছুই ওই মাসটাকে পারমিট করছে না। আমি ইটালি, তুমি ঢাকায়, চিৎকার তোমার গর্বে। এর ভিতরে সমস্ত পেপারস আছে, ডকুমেন্টস আছে। 26 বছর আমি এটাকে খুব যত্নে রেখেছি। এই 26 বছর আমি তোমার মেয়েকে আমার নিজের মেয়ের মতো বড় করেছি, কিন্তু বুঝতে দেইনি আমি কে। আর অপেক্ষা করেছি, ও একদিন বড় হবে, ব্যারিস্টার হবে, তারপর তোমার বিচার করবে। বিশ বছর পর আমি এই প্রশ্নের উত্তর কিভাবে দেব? 26 বছরে এই কথাটা আমি একবারও ভাবিনি। পুরাতন স্মৃতি আমার মনে আনাগোনা করুক, এটাই চাই। মস্তিষ্কের ভুল যদি মুখে চলে আসে তাহলে আমার সত্যিটা এই সভ্য সমাজ কিভাবে নেবে? আমার পরিবারই বা কিভাবে নেবে? আমার মেয়ে আর তোমরা, যে মানুষ 26 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল
আমাকে অপমান করার জন্য, সেটাই বা আমি নিব কেন? তাই বাংলায় চলে এলাম, যেখান থেকে জীবন শুরু করেছিলাম। তোরা কি বলিস? সকালটা কি সুন্দর না, সকাল দেখলে বোঝা যায় আজকে দিনটা কেমন যাবে। জীবনের শুরুটা দেখে যদি বোঝা যেত শেষটা কেমন হবে, কেমন হতো বলো তো? না না, একটু ভালো হতো না, জীবনে কোনো মানেই থাকতো না। শোনো, লাইফকে তো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। না তানজি, লাইফকেই সিরিয়াসলি নিতে হবে। জীবন কিন্তু একটাই, এই জীবন তুমি আর ফিরে পাবে। 7 বছর আগে হানিমুনে এসে ওই বাংলোতে প্রায় 7 দিনের মতো ছিলাম। তখন বাংলোতে কোনো গেস্ট ছিল না, সদ্য বিয়ে করেছি আমরা। প্রথম রাতে অনেক চিৎকার করেছিলাম, আমি খুব ভয় পেয়েছিলাম। পরদিন থেকে আর হানিমুন এনজয় করিনি। দিনটা ভালোই কাটত, রাত হলেই একটু অত্যাচার। ভাবলাম যে আমি অভ্যস্ত হয়ে যাব। মাকে বললাম, মা ফোনে বলল যে সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক কষ্ট হতো আমার, কিন্তু আমি জানতে শিখলাম যে একটা নারীর জীবনের কষ্ট, অভ্যস্ত হতে থাকলাম তাদের যুদ্ধ জীবনের সাথে। এই বাংলো থেকেই আমি আমার জীবনটাকে মেনে নিলাম। তারপর থেকে 7 বছর ধরে আমি আমার স্বামীর কাছে প্রতিদিন রেপ্ট হচ্ছি। ও কখনো জানতে চায়নি আমার ইচ্ছে অনিচ্ছের কথা। কেন, তোমার ছেলে মেয়ে নাই? না, সে কি? কেন? ডাক্তার দেখিয়েছিলাম, প্রবলেমটা ওর। কিন্তু জানো, আমার অনেক ইচ্ছে করে, অনেক ইচ্ছে করে একটি বাচ্চা। একটা মেয়ে বাচ্চা যদি থাকতো আমার, তাকে আমি শেখাতাম কিভাবে জীবনে জিততে হয়। আজও এখন তো অনেক উপায় আছে, ভেবেছিলাম তো, ও রাজিই হলো না, একটু অদ্ভুত টাইপের। হঠাৎ সেদিন দেখলাম আমার সূর্যটা অনেক বড়, আমার আকাশে অনেক মেঘ জমেছে,
বৃষ্টি হবে। যেদিন আমি সিদ্ধান্ত নিলাম আমি ওর সাথে আর থাকব না, আর আমি অপমানিত হব না, প্রতিদিন আমি আর রেপড হব না। প্রথম যেদিন আমি প্রতিবাদ করলাম সেদিন প্রথম আমার গায়ে হাত তুলল। বলো। আসো না। প্রবলেম কি তোমার? আরে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? প্রতি রাতে তুমি একই জিনিস করো, যখন তোমার ইচ্ছে করে তখন তুমি আমাকে ডেকে তোলো। তোমার খারাপ লাগে না? অদ্ভুত ধরনের স্বার্থপর মানুষ তুমি। একবার কখনো ভেবেছো আমার ইচ্ছে করছে নাকি, আমি এনজয় করি কি না? গত 7 বছর ধরে একই জিনিস তুমি করে যাচ্ছ। আমি ভেবেছিলাম তোমার চেঞ্জ হবে, কিন্তু না, কোনো চেঞ্জ নেই তোমার। আশ্চর্য, তুমি তো আমার স্ত্রী, আমি তোমার হাজবেন্ড। রাইট, স্ত্রী। স্ত্রী মানে মেয়ে মানুষ, মেয়ে মানুষ মানে সম্পত্তি, আর সম্পত্তি তো যখন ইচ্ছে তখন ব্যবহার করা যায়। মেয়ে মানুষকে কবে মানুষ ভাবতে শিখবে অধেন্দ্র? এত রাতে এত কিছু ভাবতে পারছি না। ওর নিয়ম করে প্রতি রাতে আমাকে রেপ করতে না পেরে ক্রমাগত মারতে থাকলো। এই একটু রুমে আসো না। না, আমি রুমে যাব না। আসো না প্লিজ। বললাম তো আমি এখানেই ঘুমাবো, তুমি যাও শুয়ে পড়ো। আরে আসো তো। আমি তো রুমে যাব না। মানে কেন? তুমি অসুস্থ, যাও ডাক্তার দেখাও। ডাক্তার দেখাবো মানে? এ তুমি কি বলতে চাও? খবরদার, গায়ে হাত তুলবে না। আমি তোমার নামে নারী নির্যাতনের কেস করব, সারা জীবন জেলে পচে মরবে তুমি। শোনো, আমি তোমাকে ডিভোর্স করব, তোমার কিচ্ছু করতে হবে না। আমার উকিলের সঙ্গে কথা হয়েছে, আমি কোনো দাবি রাখবো না তোমার কাছে। নারী নির্যাতনের ব্যাপারটা সে জানতো, সে রাতে অনেক কেঁদেছিল, সারা রাত আমার পায়ের কাছে বসেছিল। মানে তুমি কি আসলে উকিলের সাথে কথা বলেছিলে নাকি চাপা মেরেছিলে? একটা প্রিপারেশন তো আমার ছিলই। আমি জানতাম যে এই অত্যাচার আমাকে ফেস করতেই হবে, আর যখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওর সঙ্গে থাকবো না, তখন আর মায়া করে কী লাভ? মাকে বলেছিলাম, বড় বৌদিকে বললাম। আমার বড় বৌদি নারী অধিকারের একজন কর্মী। বড় বৌদি সব শুনে কি বলল জানো? কি বললেন? বড় বৌদি বলল যে এসব মেনে নেওয়ার নামই নাকি সংসার, সংসার করতে গেলে এসব মেনে নিতে হবে। আমি বললাম ওকে ফাইন, আমি আর সংসার করব না, আমি এখানে চলে এলাম। এখান থেকে আমার সংসার জীবন শুরু করেছিলাম, এখানে আমার সংসার জীবন শেষ করে ঢাকায় ফিরে শুরু করব আমার নতুন জীবন, আমার নিজের মতো করে বাঁচব। নাইবা হলো আমার সংসার। করো বিয়ে, 7 বছরের সংসার আমার, অনেক স্মৃতি, অনেক স্মৃতি। Cheers. Oh, cheers.
প্রতি রাতে বাবাকে খেয়ে বাসায় ফিরতে দেখতাম। আর মা বোকার মতো প্রতিবাদ করত, তাও আবার একই ভাষায়। বাবার কোনো বিকার ছিল না, বিছানায় শুয়ে পড়ত আর মা ফিল্মি কাদায় জুতো খুলে দিত যাতে রাতে ঘুমোতে তার কষ্ট না হয়। যখন আমি বড় হলাম তখন মার সঙ্গে বাবার সংসার আর ছিল না। তখন আমার 8 বছর, মা জেদ করে বাবার হেল্প ছাড়াই আমাকে বড় করার চেষ্টা করল। বাবা না কোনো দিন আমাদেরকে দেখতে আসেনি। বাবা মনে করতো মা নিজেই তার কাছে একদিন চলে যাবে, কিন্তু তার হলো না। দুজনেরই জেদ, জিতবে কে, হার হলো দুজনেরই। মা যখন আবার বিয়ে করে তার আগে বাবা এসে আমাকে নিয়ে যায়। নতুন পরিবেশে আমি বড় হতে লাগলাম। বাবা যেদিন মার ডিভোর্স লেটার হাতে পেল সেদিন না বাবা অনেক কেঁদেছিলেন। বাবা 2 দিন ঘর থেকে বের হয়নি। যখন বের হলেন বাবা পুরোপুরি অন্য একটি মানুষ, আর ড্রিঙ্ক করলেন না, আমাকে সময় দেওয়া শুরু করলেন, ব্যবসা বাণিজ্য আরো অনেক বড় হতে লাগলো। আর এদিকে মা চলে গেলেন অস্ট্রেলিয়া। মা যাবার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিলেন, জীবন একটাই আর একে নিজের মতো করে বাঁচতে দেওয়া উচিত। তারপরে ফেসবুকে পরিচয় হলো নতুন এক মানুষের সাথে। কদিনের মধ্যেই আমি ওকে ডেট করা শুরু করলাম। দ্যাট টাইম আই ওয়াজ 18.5। বাবা আমাকে যথেষ্ট ফ্রিডম দিয়েছিল আর ওই ফ্রিডমের সুযোগ আমি নিয়ে নিলাম। আমি হুট করে কিছুই চিন্তা না করে আবিদকে বিয়ে করে ফেললাম। বাবা আমাকে কিছুই বললেন না, আরও নিচ থেকে তার বাবা মার সাথে কথা বলে ধুমধাম করে আবার আমাদের বিয়ে দিয়ে দিল। তার পরের দিনই বাংলাতে আমার হানিমুন। আমি বাবাকে একটা কথা বলেছিলাম, তোমার জীবনটা যেখান থেকে শুরু হয়েছে আমি চাই আমার জীবনটা ঠিক সেখান থেকেই শুরু হোক। আমাদের তিনজনেরই একই জায়গা থেকে হানিমুন, একই জায়গা থেকেই জীবন শুরু। তিনজন না শুধু, তোমার মাও। ও হ্যাঁ, মা দ্বিতীয় বিয়ে করার পরে এখানে এসেছিল। ঢাকা আসার পর আবিদ প্রথমেই কি করলো জানো, আমার ফেসবুক পাসওয়ার্ড চেয়ে নিল। মেল পাসওয়ার্ডও তার মুখস্থ। প্রথমেই কিছু বুঝিনি, তারপর দিন দিন সে আমার ঘাড়ের উপর সিন্দাবাদের বুড়ির মতো চেপে বসল। কোথাও যেতে পারতাম না, ফোনে কথা বললে ফোনে আড়ি পাতত, কল লিস্ট চেক করত। হ্যালো হ্যালো হ্যালো, কোনো ফোন এসেছিল? হ্যাঁ এসেছিল, সম্ভবত আমাকে আশা করেনি। আবিদ ফোনটা আমার, সো ফোনটা আমিই ধরতাম। এনি প্রবলেম? আই হ্যাভ প্রবলেম। কোনো পার্টিতে গেলে শাড়ি পরলে বলে কাকে খুশি করার জন্য শাড়ি পরেছো, হট লাগছে। ও ওই, তোমাকে অনেক হট লাগছে, ও মাই গড। আচ্ছা এত সুন্দর করে শাড়ি পরেছো কাকে দেখানোর জন্য? আমার জন্য তো কখনো তুমি এভাবে শাড়ি পরোনি। আবি তুমি সব কি বলছো? আমি কি ভুল কিছু বলেছি? দেখো তুমি তোমাকে দেখো, তুমি জানো না তুমি কিভাবে পরেছো শাড়ি, কি কার জন্য। আচ্ছা ঠিক আছে আমি যেয়ে দেখবো, চলো। আবি আমি আর কোথাও যাচ্ছি না,
তুমি যাও। নো, আমার দেখতে হবে না। কাম অন। বন্ধু-বান্ধব ফ্যামিলি ছাড়া আমি নিঃসঙ্গ হয়ে গেলাম। ফোন আসলে ভয় কেঁপে উঠতাম, আর বাইরে গেলে ড্রাইভারকে বারবার ফোন করতো, জানতে চাইতো আমি কোথায় আছি। দম বন্ধ হয়ে আসতো আমার, মনে হতো হাজার বছর ধরে আমি কবরে শুয়ে আছি। বাবাকে বলার মতো মুখ আমার ছিল না, তাই মাকে ফোন করলাম। মা বলল কি, এটাই সংসার, মেনে নে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে, তারপর তোমার মতো ডিসাইড করলাম আমি আর সংসার করব না। চলে এলাম এই বাংলাতে, যেখান থেকে শুরু করেছি ঠিক সেখান থেকে সব শেষ করব। আমার জীবনটা তোমাদের থেকে আলাদা। তানজিন চাইলে নতুন করে জীবনটা শুরু করতে পারে, অনিমাও চাইলে নতুন করে জীবনটা শুরু করতে পারে। তুমিও পারবে করবিয়াপা। না, একদমই পারবে না, ওনার বয়স হয়েছে না। শোনো, সবাইকে না সব কিছু মানায় না, আর তার অপরাধ অনেক বড়। কি বললে? অপরাধ বড়? কিভাবে একটু জানি? হ্যাঁ, বড়ই তো, আপনি অপরাধ করেছেন। আপনার হাজবেন্ড যখন বিদেশে ছিল তখন আপনি কবিতার সাথে রিলেশনশিপে ছিলেন, আর সেই পাপ আপনি আপনার হাজবেন্ডের উপর চাপিয়ে দিয়েছেন। এত বড় চিটিং, আজব। কি বল অনিমাদি? তানজিন, কি বলছো একটু ভেবে চিনতে বলবে কিন্তু। কেন, আপনার খারাপ লাগছে? উচিত কথা বললে সবারই খারাপ লাগে। আপনি আপনার যৌবনে আনফেইথফুল পার্সন ছিলেন, আর ওই শাস্তি তো আপনি পাবেনই। আর আমার বয়সে মেয়ে আছে আপনার, আর আপনি এই সময় এসে বলছেন ডিভোর্সের কথা। আমার মনে হয় আপনার সারেন্ডার করা উচিত, সরি বলা উচিত। তানজিন, চুপ করো না। থাক, ওকে বলতে দাও, ওর তো বয়স অল্প, ওর যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে, ফেসবুকে চ্যাট করে, পরিচয় করে, একেবারে সম্পর্ক গড়ে তুলতে পারে, তারপর বিয়েও করতে পারে, তারপর ভালো না লাগলে, পছন্দ না হলে, স্বাধীনতা নেই বলে ডিভোর্স দিতে পারে। আমাদের সময় ওরকম ছিল না, আমরা ওরকম হ্যাং আউট করতে পারতাম না, চ্যাটও করতে পারতাম না। তবে হ্যাঁ, আমি কবিতার প্রেমে পড়েছিলাম, ক্ষণিকের মোহ, হতেই পারে ভুল, কিন্তু যা ঘটে আর ঘটেই গেছে। এই জন্য কি দায়ী ছিল, কে দায়ী ছিল? কত রাত আমি বালিশ ভিজিয়েছি কেঁদে, আমি একাই, খুব একা, সেটা আজ তোমরা এই সময়ে বুঝবে না। তানজিন, তুমি করবিয়াপাকে এভাবে বললে কেন? আচ্ছা, তোমার সমস্যাটা কি? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার। তুমি বিয়ের দুবছরের মধ্যে নিজের সংসার ছেড়ে চলে এসেছো, ডিভোর্স করতে চাচ্ছ, কেন, কি করেছিলে তুমি? এক্সকিউজ মি, এখানে আমার কথা কেন আসছে? আমার যা ইচ্ছে হয়েছে আমি তাই বলেছি, শেষ। তুমি জাজ করার কে? তুমি কে? তোমার মা তোমার সঙ্গে অন্যায় করেছে, তার রাগ তো তুমি ওনার উপর ছাড়তে পারো না। তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, তাই বলে তো পৃথিবীর সব মা খারাপ না। শোনো তানজিন, অন্যর ইমোশনকে দাম দিতে শেখো।
করছিল এতক্ষণ? ভোজ গাছ করছিলাম, সবকিছু এমন এলোমেলো হয়েছিল। কেন তাহলে আমরা সবাই চলে যাচ্ছি? কেন ফিরছি বুঝতেও পারছি না। আচ্ছা তুমি কেন ফিরছো? আমি তো পালিয়ে এসেছিলাম, আমি আর পালাতে চাই না। ভুল করে থাকি, অন্যায় করে থাকি, যাই করে থাকি, আমি ফেস করতে চাই। সে 26 বছর আগে একটা ঘটনার জন্য কে দায়ী ছিল, আমি না আসা না সেই লোক, আমি যাই না। আমি আমার মেয়েকে সব বলতে চাই, সব। যদিও জানতে চায় ওর বাবাকে, তখন কি বলবে? আমি সত্যিটা জানি, আমি জানি তোর বাবাকে, কারণ আমি তোর মা। আমি জানতে চাই সে সত্যি। আমার বাবা কে? সেই আবৃত্তিকার কোথায় তুমি জানো? না, আমি জানতেও চাই না। তোমার মেয়ে জানতে চাইবে, তার জন্য হলেও তোমার জানা উচিত। আমি জানি না, ব্যাস। এভরিবডি ডিজার্ভস সেকেন্ড চান্স। আমি ওকে আমার অধিকারের কথা বোঝাতে চাই। আমি যেমন ওর স্ত্রী, ও তেমন আমার হাজবেন্ড। আমি যদি ওর সম্পত্তি হই তাহলে ও আমার সম্পত্তি। আমরা কেউ কাউকে কোনো জোর করতে পারবো না। রাইট, এভরিবডি ডাজ ডিজার্ভ দ্য সেকেন্ড চান্স। অনিমা তুই পারবি তো? জানি না, তবে চেষ্টা করব। যদি চেষ্টা করেও না পারি তবে সিদ্ধান্ত নিতে আমাকে আর এই বাংলোয় আসতে হবে না। আমি তো এখন আমাকে চিনি, আমার জীবনকে আমি বুঝতে পেরেছি। আমার জীবনে এখন কাউকে কাউকে দরকার নেই। আমিও ফেস করতে চাই। ডিভোর্সের জন্য আমার কারো পারমিশন নিতে হবে না। আমি ওকে বোঝাতে চাই যে আমি আমি আর তুমি তুমি, এই দুই শরীর এক মনের কনসেপ্ট এখন ব্যাকডেটেড। প্রত্যেককে তার নিজের মতো করে বাঁচতে দেওয়া উচিত। স্বাধীনতা অধিকার সব বুঝলে বুঝবে, আর না বুঝলে নো প্রবলেম, আইন হাতে তুলে দিব। একটা কথা বলি, এই যে পাসওয়ার্ড চুরি, তারপর ফোনের কল লিস্ট চেকিং, এসব কিন্তু কেবলমাত্র উপসর্গ। আসলে দোষটা কার, যে এই পাসওয়ার্ড চুরি করছে, কল লিস্ট চেক করছে তার, নাকি হলো এই পাসওয়ার্ড চুরি করার জন্য বা কল লিস্ট চেক করার জন্য কারণ তৈরি করছে তার? সবাই তো স্বাধীনতা চায়, পার্সোনাল লাইফও আছে সবাই। তার মানে কিন্তু এটা নয় যে নিজের সঙ্গীকে লুকিয়ে একটা পার্সোনাল লাইফের নামে নতুন একটা জগৎ সৃষ্টি করে নিতে হয়েছে। তাহলে তো এই পাসওয়ার্ড চুরি আর ফোন কল লিস্ট চেকিং বন্ধ তো হবেই না, বেড়েই চলবে।